হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত ও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আবারও চলে আসলাম চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী জামাই আদরের রেসিপি অর্থাৎ আমরা চট্টগ্রামের বাসায় বলে থাকি দুরস্কোলা কিংবা মুসলমান আর এটার সত্যিকারের সাধু বাসায় হচ্ছে মুসাল্লাম তা আমি এই মসাল্লামের রেসিপিটি নিয়ে এসেছি অবশ্যই আপনাদেরও ভালো লাগবে খুব সহজভাবে রেসিপিটি তৈরি করেছি কোনো জামেলা ছাড়াই যারা নতুন এখনও এই মোসল্লাম রেসিপিটি তৈরি করতে জানেন না তাদের জন্য খুব সহজভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি এটি কিন্তু চট্টগ্রামের জামাইদের জন্য একটি ঐতিহ্যবাহী রেসিপি চট্টগ্রামে নতুন জামাই আস যতগুলো রেসিপি তৈরি করুক না কেন যদিও বা পঞ্চাশ আইটেমের রেসিপি তৈরি করুক তারপরও কিন্তু এই রেসিপিটি অবশ্যই তাকা চায় কারণ এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামাই রেসিপি এটা যেমন শুনতে তেমন কিন্তু কেতেও অনেক মজাদার একটি রেসিপি এটি খুবই আকর্ষণীয় একটি রেসিপি এটা যারা হয়তো বাসায় তৈরি করে কেছেন তারা জানেন এই রেসিপিটি কতটা মজাদার সুস্বাদু তো চলুন আমি কিভাবে তৈরি করব কথা না বাড়িয়ে দেখে আসি মূল ভিডিওতে তা আমি এই মসলাম তৈরি করার জন্য এক মুরগিটা প্রায় দুই কেজি ওজনের একটি মুরগি নিয়ে নিয়েছি মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অবশ্যই মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তো নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ তেল নিয়েছি চারটা এলাচ নিয়েছি দুটা বড় সাইজের দারচিনি নিয়েছি ছয়টা কাজুবাদাম ছয়টা কাঠবাদাম নিয়েছি দুইটা তেজপাতা নিয়েছি চারটা কাঁচামরিচ আর এখানে নিয়েছি এক চামচ পরিমাণ বাজা জিরা গুঁড়া এক চামচ পরিমাণ দনে গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর নিয়ে নিয়েছি কাবাব মশলা দুই চাম টেবিল চামচ পরিমাণ তো এখানে নিয়েছি মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের পছন্দ অনুসারে দিবেন তো এখানে নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম তরল দুধ আর নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের পেস্ট নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট এখানে কাঁচামরিচটাই ইউজ করব আমি কোনো মরিচটা দিব না সে অবশ্যই আপনারও এই আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করার চেষ্টা করবেন আর নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই কারণ আমি এখানে যেহেতু দুধটা ইউজ করতেছি তো টক দইয়ের পরিমাণটা একটু কম হলেও সমস্যা হবে না তো এই টক দইগুলো কিন্তু আমি ভালোভাবে পানি চেকে কাটা চামচের সাহায্যে একদম মিহি করে নিয়েছি অবশ্যই এটা কিন্তু খুব সুন্দরভাবে মিহি করতে হবে না হলে কিন্তু চারা চারা বাপ থেকে যাবে রান্নার পর তা আর এখন সর্বপ্রথম আমি কাজু বাদাম আর কাঠবাদামগুলোকে ব্ল্যান্ড করে নিব তাই মুরগিটাকে আমি এভাবে ছুরির সাহায্যে কেটে দিয়েছি এখন পাগুলোকে এভাবে সুতা দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে নিব কারণ এভাবে সুন্দর করে না বাঁধলে কিন্তু পাগুলো কুলে গেলে এটা দেখতে তেমন সুন্দর লাগবে না তো অবশ্যই পাগুলোকে এভাবেই সুতা দিয়ে বেঁধে নেবেন তো অনেকেই মুরগির এই মাথাটা কেটে নিয়ে ফেলে আমি মুরগির মাথাটাকে এ না কেটেই আমাদের চট্টগ্রামে যেভাবে তৈরি করে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম তো এভাবে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম এতে করে মুসাল্লামটা দেখতে খুবই সুন্দর লাগে তো দেখুন আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন সর্বপ্রথম আমরা মুসল্লামটা একটু রান্না করে নিব তো আমি এখানে রান্না করার জন্য দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলগুলো গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আস্ত গরম মশলাগুলো তো দিয়ে দিলাম দারুচিনি এলাচ আর তেজপাতা এগুলো দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে বেজে নিব। যাতে এর সুন্দর ফ্লেভারটা বের হয় তো বাজার পরে এখানে দিয়ে দিব একে একে সব ব্ল্যান্ড করা মশলাগুলো অর্থাৎ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সবগুলো একটা একটা করে দিয়ে দিব তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিব আদা বাটা এখন দিয়ে দিব কাঁচামরিচ ব্ল্যান্ড করা এখানে কিন্তু আমি লালমরিচটা একদম ইউজ করব না কাঁচামরিচ দিয়ে এই মশলাামটা তৈরি করব এভাবে তৈরি করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা হয়তো অনেকে অনেক রকম করে তৈরি করেন আমি যেভাবে তৈরি করেছি সেই রেসিপি অনুসারে যদি একবার ফলো করে তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকেরই কিন্তু খুবই ভালো লাগবে কারণ আমাদের চট্টগ্রামে কিন্তু বেশিরভাগই এরকম করেই মুসল্লামটা তৈরি করা হয় তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলাগুলোকে কষিয়ে নিয়ে এখন এখানেই দিয়ে দিব শুকনো মশলাগুলো তো সবগুলো শুকনো মশলা আমি দিয়ে দিলাম এখন অল্প পরিমাণ পানি দিয়ে নিব যাতে মশলাগুলো পুড়ে না যায় তো কাঁচামরিচ আর বাকি অল্পটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি প্রথমে অর্ধেক দিয়েছিলাম বাকি অর্ধেক এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলার পরে তো অল্প করে পানি দিয়ে আমি এখন সব মশলাগুলোকে এভাবে নেড়ে চেড়ে একসাথে সুন্দরভাবে কষিয়ে নিব। তো মশলাগুলোকে কষাতে হবে অবশ্যই পাঁচ মিনিট ধরে এভাবে চোলা লোতে রেখে তো আমি এভাবে মশলাটা পাঁচ মিনিট ধরে কষিয়ে নিলাম তা আমাদের মশলাগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গেছে যেহেতু উপরে তেল বেশে উঠেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব তরল দুধটা তো তরল দুধটা দিয়ে দিচ্ছি তো এখন আবার একটু নেড়ে চেড়ে নিব যাতে দুধ আর মশলার একসাথে খুব সুন্দরভাবে মিশে যায় তা এখন টক দইটাও দিয়ে দিচ্ছি তা আবারও সুন্দর করে মিশিয়ে নিব এভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব আস্ত চিকেনটা তো আস্ত চিকেনটা দিয়ে একটু রেচেরে উপরের ডাকনা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট মতো এই মশলার মধ্যে একটু সিদ্ধ করে নিব এতে করে মুরগিটার ভিতরেও খুব সুন্দরভাবে মশলাগুলো ঢোকে খেতেও খুব ভালো লাগে তো এভাবে মশলার ভিতরে আমি আস্ত চিকেনটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি তো আমি সাত আট মিনিট সিদ্ধ করার পরে আস্ত চিকেনটা জুলের থেকে আলাদা করে নেব সে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধটা হচ্ছে কিন্তু তো এখন আমি চিকেনটাকে জুলের থেকে উঠিয়ে নিব জুল থেকে উঠিয়ে কিন্তু আমি চিকেনটাকে ফ্রাই করব কারণ চিকেনটা এভাবে সাদা সাদা হলে কিন্তু খেতে তেমন ভালো লাগবে না চিকেনটাকে একটু ফ্রাই করলে চিকেনের স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে তো আমি চাইলে প্রথমেই চিকেনটাকে ফ্রাই করে নিতে পারতাম তা আমি চট্টগ্রামে যেভাবে তৈরি করে সেই নিয়মেই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা যারা এখানকার মানুষ তারা কিন্তু এভাবেই মুসল্লামটাকে তৈরি করে থাকি হয়তো অনেকে অনেক রকম করে তৈরি করে তো এখন আমি তেলের মধ্যে আস্ত চিকেনটাকে এভাবে ব্রাউন কালার করে বেজে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ কালারফুল লাগতেছে তো চিকেনটাকে খুব সাবধানতার সাথে এভাবে গুড়িয়ে গুড়িয়ে চিকেনটার সব দিকেই ব্রাউন কালার করে বেজে নিতে হবে তো আমি চিকেনটাকে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে বেজে নিয়েছি এখন আবারও চিকেনটাকে জুলের মধ্যে দিয়ে দিব তো জুলের মধ্যে দিয়ে এভাবে একটু উলটিয়ে পালটিয়ে আবারও পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব তো এভাবে পাঁচ মিনিট মতো সিদ্ধ করলে তৈরি হয়ে যাবে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামাই আদরের মুসাল্লাম রেসিপিটি আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে তো এভাবে আমি ডাকনাটা দিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করতে থাকবো ততক্ষণে মশল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি এখানে নামানোর প্রায় এক মিনিট আগে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ আস্ত আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বাটার তো আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি কিন্তু কোনো জালের জন্য না কাঁচামরিচ আর এই বাটারটা দিয়েছি এই মসল ফ্লেভারটা আরও সুন্দর হওয়ার জন্য এগুলো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও খুবই ভালো লাগে তা এখন আমি যেই পাশটা সিদ্ধ হয়েছে সেই পাশটাকে নিচের সাইডে দিয়ে উপরের সাইডটা নিচের সাইডে করে দিব আর নিচের সাইডটা উপরের সাইডে দিয়ে আবারও সিদ্ধ করে নিব প্রায় এক মিনিট মতো আমাদের মসাল্লাম রেসিপিটি কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে শুধুমাত্র কাঁচামরিচ আর বাটারের ফ্লেভারটা আসার জন্যই এক মিনিট মতো ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব তো দেখুন আমাদের মশাল কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে তো এখনই তৈরি হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রামের জামাই আদরের রেসিপিটি তা আমি নামিয়ে নেব নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে নেবো তো চুলা থেকে নামিয়ে নিয়েছি তো দেখুন আমাদের মশাল কিন্তু তৈরি হয়ে গেছে এটা যারা জামেলার কারণে তৈরি করতে চান না তারা যদি আমার রেসিপিটি ফলো করে তৈরি করতে চান তাহলে খুব অল্প ঝামেলার মধ্যে এই রেসিপিটি তৈরি করতে পারবেন এটা আসলে চাইলে কিন্তু কোনো ঝামেলাই না চাইলেই তৈরি করা যাবে যেভাবে আমি তৈরি করেছি তো এই জুলগুলো কিন্তু একদম সাদা সাদা টাইপসের হবে অর্থাৎ বিয়েবাড়িতে যে কোরমার জোলগুলো হয় সেই রকমই হবে যেহেতু এখানে কোনো কাঁচামরিচ দিই নাই সেজন্য এই জোলগুলো একটু সাদা টাইপসে এই মুসাল্লামটা সাদা কিংবা পোলাও কিংবা খিচুড়ির সাথে কেতে খুবই ভালো লাগে তা আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আমার রেসিপি ফলো করে তৈরি করে নিন তো আমার আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসই আমাকে আরও সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে উৎসাহিত করে তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথেও শেয়ার করতে বলবেন না তবে ভিডিওটি দেখা শুরু করার আগে কিন্তু মনে করে লাইকটি দিয়ে দিবেন আর যারা আমার এই রেসিপিতে আজ প্রথম আমার ভিডিওগুলো উপভোগ করতেছেন তাদের উদ্দেশ্যেই বলি প্লিজ আপনাদের যদি আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কনে ক্লিক করতে বলবেন না কারণ আপনাদের কাছে যাতে আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো খুব দ্রুত পৌঁছে যায় তা যারা এ পর্যন্ত আমার সাথে থেকেছেন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করেছেন তাদেরকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের সাপোর্টেই আমি আজ এই পর্যন্ত আসতে পারলাম আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এতটুকু পর্যন্ত আসতে পারতাম না তো যাতে ভবিষ্যতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি তো সেজন্য আপনারা অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থাকবেন সবসময় আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ